হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি আর টাইম হয়ে গেছে 3:55। পাঁচটার সময় বন্ধ হয়ে যায়, এখন 3:55 বাজে। জানি না কখন পৌঁছাবো, কখন কি হবে। আমাদের বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগে, তো আমাদের হাঁক দিয়ে মুততে অনেকক্ষণ টাইম চলে গেছে, তাই জন্য এতটা লেট হয়ে গেছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, কি হবে। এখন গাড়ি চলছে মোটামুটি, দেখে নাও, 110-এর কাছাকাছি গাড়ি চলছে। চালাতেই হবে, কিছু করার নেই। আমার সাথে আছে আমার একটা বন্ধু, পেছনে বসে আছে, আর পেছনে আর একটা বাইক আছে, ওরা দুজন যাচ্ছে, মোট আমরা 4 যাচ্ছি। এখন আমরা বৈদ্যবাটি চৌমাথা পেরোলাম, সামনেই আছে বিঘাটি মোড় থেকে এখন আমাদের যেতে হবে হচ্ছে সুগন্ধা মোড় বলে একটা জায়গা আছে, সেই সুগন্ধা মোড় থেকে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে মগড়ার দিকে, আর আমাদের ব্যান্ডেল চার্চের ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি থেকে ওই অ্যাপ্রক্স 30 কিলোমিটার মতো। আর এখানটা হচ্ছে পুলিশ ধরার একটা জায়গা। আসো মামা, দাঁড়াবো। হ্যাঁ, পুলিশ ধরেছে, ভাইরাল হয়ে গেছি। দেখা যাক এবারে কী জন্য ফাইনটা দেয়। হ্যাঁ স্যার, কেন স্যার, কী হয়েছে বলুন। স্যারকে একটু পেপারটা দেখাতে হবে আপনাকে, ওই জন্য ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, চালান কেটে গেছে, আর চালানটা কেটেছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। হেলমেটটা কোনো মাইক নেই, আমি হেডফোন দিয়ে সেট করেছিলাম। তো পুলিশটা দেখে বললো নাসার দিমাগ আমার কাছে আছে, নাসার দিমাগ, আমি নাসায় চলে যেতে পারতাম। আমি মোটর ব্লগিং ছেড়ে সায়েন্টিস্ট হয়ে যাবো, এবারে নাসায় যাবো, খালি পড়াশোনাটা করিনি বলে নাসায় আর যেতে পারবো না। আমাকে এখানে বাড়িতেই একটা নাসা খুলতে হবে। তো যাই হোক, চালান আমার কেটে গেছে এটার জন্য চালান হচ্ছে 5,000 টাকার চালান। মানে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ইয়ারফোন ব্যবহার করছি, তাই জন্য 5,000 টাকার চালান। মানে কারু তো বলু কেয়া। শিলিগুড়ি দার্জিলিং গেলাম, ওখানে 10,000 টাকার চালান দিলাম, সাইলেন্সার পাল্টে নিলাম, দেখে নাও স্টক সাইলেন্সার পাল্টে নিয়েছি। এবারে এই ইয়ারফোনের জন্য 5,000 টাকার চালান দিলাম। আমাকে একটা ছেলে বলেছিল, ছেলেটা আমার বন্ধু হয় শুভঙ্কর নাম, ও যদি তুই ভিডিওটা দেখে থাকিস তো তোর মনে পড়বে কথাটা। তুই বলেছিলিস যে এইগুলো লাগালেই গাড়ি থেকে পড়ে যায় মানুষ, অনেক কিছু হয়, যাই হোক বলেছিলিস। তো গাড়ি নিয়ে পড়েও গেছি, চালান দিয়েছি, ওখানে দিয়েছি, আবার এসে এখানে দিয়েছি, সাইলেন্সার পাল্টানোর জন্য দোকানে গেছি অন্য বাইক নিয়ে, বন্ধুর বাইক নিয়ে সেখানে গিয়ে চালান দিয়ে এসেছি, কারণ হেলমেট ছিল না মাথায়। মানে কি বলবো কিছু বুঝতে পারছি না, আমার ভাষায় আমি কিছু পাচ্ছি না। মানে সবসময় আমাকেই দেখতে পাচ্ছে পুলিশগুলো, এখন আমার সামনে দিয়ে, পুলিশের সামনে দিয়ে আমার থেকে দামি, অনেক দামি সাইলেন্সার সে তোপ ফেলছে এক একটা করে বুলেটে, তারা সামনে দিয়ে চলে যাচ্ছে, তাদের জন্য কোনো চালান নেই।
সব চালান আমার জন্য, সব দোষ আমার। আর একটা গাড়ি দেখাই, এটা আমার বন্ধুর গাড়ি, একেও ধরে নে, এর ইন্ডিকেটরই নেই, এই লাইটটা জ্বলে, এই লাইটটা এখনো যাই হোক জ্বলছে, আর আপাতত এর কিছু নেই, ঠিক আছে, ওই ইন্ডিকেটার দুটোই আছে, ইন্ডিকেটার জন্য ঠিক আছে, যাই হোক ছেড়ে দিলাম ওকে ইন্ডিকেটারের জন্য। এই যে তোপগুলো ফেলছে এক একটা করে রাস্তায় থেকে, এই রাশিয়া থেকে উড়ে উড়ে আসছে ইউক্রেন থেকে, সেই তোপগুলো কোথায় যাচ্ছে? আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে, কোথায় যাচ্ছিলাম? ব্যান্ডেল চার্চ যাচ্ছিলাম, 5টার সময় বন্ধ হয়ে যায়, এখন বাজে 4:22 হয়ে গেছে। এখন আমাদের আর ব্যান্ডেল চার্চ যাবো না ভাই, না ব্যান্ডেল চার্চ যাবো এখন, এইটা নিয়েই যাবো, চালান যদি আবার ধরে আবার দেখাবো যে এই আমার চালান কাটা আছে। এবারে এবারে জানি না কি হবে, তবে আমি যাবো এখন ব্যান্ডেল চার্চ। যারা ইউটিউবে যে ভিডিও বানাচ্ছে যে মাইক লাগবে না, হেডফোন দিয়ে কাজ হয়ে যাবে, যারা নতুন ব্লগ শুরু করবে ভাবছো আমার মতো, যারা শুরু করে দিয়েছো কিংবা এখন বিগিনার আছো অনেক, কিংবা শুরু করবে ভাবছো, তাদেরকে বলছি ব্লগটা দেখে একটু দেখো তোমরা কি করবে, তোমাদের যদি 5,000 দেওয়ার মতো ক্ষমতা থাকে, হেলমেট নেই, 5,000 দেওয়ার মতো ক্ষমতা থাকে প্রত্যেকবার প্রত্যেক দিনের জন্য, তাহলে তোমরা হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করেই মোটর ব্লগ করো, আর নয়তো মাইক ইউজ করো। চালান ফালান দিয়ে এখন ওখানে একটু ব্রেক নিয়ে টাইম হয়ে গেছে, বলে দিই টাইম হয়ে গেছে 3:34। ওই যে ওই যে ওই যে যাচ্ছে, ইন্ডিকেটার নেই, ইন্ডিকেটার গাড়িতে নেই, সেই গাড়ি পুলিশ ধরছে না, আর কোথা থেকে আমাকে ধরলো না, আমার মাইক নেই, আমার হেডফোন আছে, মানে যা তা। এরকম করে আর কত চালান দেবো আমি, আমি তো কিছু মাথায় ঢুকছে না, মানে গাড়ি নিয়ে বেরোলেই আমাকে চালান দিতে হবে। তো আমরা এখন চার্চের খুবই সামনেই চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে, 1 কিলোমিটার হবে না হয়তো, টাইম হচ্ছে 4:59, মানে 5টা বেজে গেছে। জানি না চার্জ খোলা থাকবে কি এখন না থাকবে, মনে হয় না যে চার্জ খোলা পাবো, আমাদের গেটের সামনে দিয়ে ঘুরে আসতে হবে আমার যেটা মনে হচ্ছে। তো চলো দেখা যাক কি হয়, আর চার্জ 1 কিলোমিটারও বাকি নেই, এই সামনেই সামনেই চার্জ পড়বে মনে হয়, এই মোড়টা পেরিয়েই মনে হয় চার্জটা দেখতে পাবো। হ্যাঁ এখানে কি একটা একটা স্কুল নাকি আছে, এই মোড়টা পেরিয়েই চার্জটা দেখতে পাবো। আর এখানে ভিড়টা দেখে নাও, বেশ ভালোই ভিড় হয়েছে এখন এখানে, আর ভিড় তো হওয়ারই কথা 25শে ডিসেম্বরের সময়, তো ভিড় তো হবেই, বেশ ভালোই ভিড় হয়েছে এখানে। আর এই হচ্ছে চার্চ, এখন ক্রিসমাসের সময় তাই সুন্দর করে সাজানো আছে, বাইরে এগুলো বিক্রি হচ্ছে, জানি না এগুলোকে কী বলে, মাথায় পড়ছে সব। আর চার্চে ভেতরে ঢোকার কোনো প্রবেশ মূল্য লাগে না, বাইরেই লেখা আছে। আর চার্চে ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত, আর আমরা এসেছি হচ্ছে 5টা বেজে গেছে, তখন চার্চে এখানে এলাম। আর চার্চের এখানে বাইরের জায়গাটা দেখে নাও,
চার্চ এখন লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, এমনি সময় থাকে না মনে হয়, ক্রিসমাসের সময় সাজানো আছে। চার্চটা তৈরি হয়েছে 1599 সালে। তো চার্চের ভেতরে তো ঢুকতে পারলাম না, তাই জন্য এখন আপাতত পেট পুজোর জায়গায় চলে এসেছি। এখানে একটু পেট পুজোটা করা যাক। আর এটা হচ্ছে মকটেলের একটা স্টল দিয়েছে, তো এটা পরে আসছি এইদিকে, আগে পেট পুজোটা সেরে নিই তারপরে আসছি। আর এখন টাইম হয়ে গেছে 6টা বাজে, তো চার্চের বন্ধ করার সময় তো হয়ে, চার্চ তো বন্ধই হয়ে গেছে, আর বাইরের দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে এখন। চকলেট বেড়েছে না, চলে গেছে।